টানা বৃষ্টিতে বাড়ছে নথ নদীর পানি, বেড়েছে দুর্ভোগ, খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি, বিপাকে শিক্ষার্থীরা। বেলজিয়ামের আত্মঘাতী গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, স্লোভেনিয়াকে হারিয়ে শেষ আটে পর্তুগাল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। এছাড়া সংবাদে আরও থাকছে, সামুদ্রিক জলাশয়ে সাদা ও সবুজ ঝিনুকের সাথে শৈবাল চাষ, সুনীল অর্থনীতিতে অবদান রাখার প্রত্যাশা। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট গাইবান্ধায় তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে, পানিবন্দী কয়েক লাখ মানুষ। এদিকে খাগড়াছড়ির সাপমারায় পাহাড় ধসের ঘটনায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, এতে করে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় অর্ধ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া বন্যা কবলিত থাকায় ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এলাকায় পানি বাড়ছে। প্রশাসনের তথ্য মতে সিলেটে প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী। অন্যদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা, ব্রহ্মপুত্র, ঘাগট নদীসহ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ফলে বেলকা, হরিপুর, লক্ষিয়ারপাড়া, তারাপুর, কাপাসিয়া, লালচামড়া, পোড়ারচরসহ 15টি চরে পানি উঠেছে। তো রাস্তা কি যে এই ভয়াবহ বন্যায় যে ক্ষতিগ্রস্ত করছে, খুব বেশি দেখা যায় পানি বাড়তেছে। কানাইঘাটের নিম্নাঞ্চল ইতিমধ্যে বানের পানিতে তলিয়ে গেছে, বিশেষ করে নদী তীরবর্তী মানুষ যারা তারা আতঙ্কে রয়েছেন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক উল্লেখ করে প্রত্যাহারের দাবিতে থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে শিক্ষার্থীরা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। জরুরি প্রয়োজনে ভোলা থেকে সপরিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসেন একজন শিক্ষার্থী। কাজ করতে না পেরে হতাশ হয়ে ফিরতে হয় তাকে। আমার সার্টিফিকেট হারিয়ে ফেলছি, ওই সার্টিফিকেট করার জন্য দিছি। তো এর আগে একবার আসছি, আসার পরে বললো যে হয়নি, আজকে আবার আসছি। আমরা নোটিশ জানতাম না যে বন্ধ, কর্মবিরতি এবং সেটা থাকবে, কিন্তু আজকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশটা আমরা আজকে স্থগিত রেখেছি। সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। এ সময় ক্লাস, পরীক্ষা সব বন্ধ থাকে, প্রশাসনিক ভবনও বন্ধ থাকে, বন্ধ থাকে লাইব্রেরি। এতে বিপাকে পড়েন শিক্ষার্থীরা, সেশন জট সহ পড়াশোনার নানান ক্ষতির আশঙ্কার কথা বলেন তারা। করোনার পরবর্তী সময়ে অনেকটা সেশন জট ছিল, আবার যেহেতু ক্লাস, পরীক্ষা বর্জন হলো, বন্ধ হয়ে গেলো, সেক্ষেত্রে আমরা একটি অনিশ্চয়তার মধ্যে ভুগছি। যদি পরীক্ষা ক্যান্সেল হয় তাহলে নেক্সট পরীক্ষা আমাদের কবে হতে পারে, কোনো এখনও কোনো ডেট দিচ্ছে না। যে সমস্যাটা তৈরি হয়েছে এটা যত তাড়াতাড়ি ঠিক হবে তো তত তাড়াতাড়ি আমাদের মানে ভালো। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট করেন শিক্ষক সমিতির নেতারা। তবে শিক্ষকদের অনেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। আর সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদার নেতৃত্বে একদল শিক্ষক কলাভবনের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। শুভঙ্করের ফাঁকি চুকিয়ে তারা আমাদের বোনাস, গ্র্যাচুইটি, ভাতা কাটছেন, অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছেন। আজকের সারা বাংলাদেশে নজিরবিহীনভাবে বিশ্ববিদ্যালয়গুলো শাটডাউন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটি হয়েছে কিনা আমার জানা নেই। অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া অসুস্থতার কারণে থাকতে পারেননি বলে জানান শিক্ষকরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
ধারাবাহিক আন্দোলনেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে রোববার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মোর্চা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। তাদের দাবি তিনটি হল, প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। ভাগ্যের ছয়ে রক্ষা পেল ফ্রান্স, আত্মঘাত গোল হজম করে কপাল পড়ল বেলজিয়ামের। এই একমাত্র গোলেই কোয়ার্টার ফাইনালে টিকিট পেল দিদিয়ের দেশমের শিষ্যরা। এদিকে স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতে শেষ আটে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। গাইবান্ধায় নির্মাণ শেষের আগেই দেবে গেছে সেতু, সিমেন্টের স্ল্যাবের বদলে কাঠের পাটাতন ব্যবহারের অভিযোগ। আমন্ত্রণ আবারও সকাল 9:21 সংবাদে। সামুদ্রিক জলাশয়ে সাদা বড় ঝিনুক, সবুজ ঝিনুক ও সামুদ্রিক শৈবাল চাষ হচ্ছে কক্সবাজারে। বাঁশের ভেলা, প্লাস্টিক ড্রাম, রশি ও প্লাস্টিকের নেটের খাঁচা ব্যবহার করে খুরুশকুলের রাস্তার পাড়া ও মহেশখালীর বাঁকখালী নদীর চ্যানেলে নোনা জলাশয়ে এসব চাষ করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারের সফলতার পাশাপাশি বৈদেশিক মুদ্রায় স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী। এ নদীতে নামমাত্র প্রযুক্তি ব্যবহার করে সাদা বড় ঝিনুক, ওয়েস্টার, সবুজ ঝিনুক, গ্রিন মাসেল ও সামুদ্রিক শৈবাল, সিউইড চাষ হচ্ছে উপকূলীয় অগভীর জলাশয়ে। এতে করে কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের দরিদ্র লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। একইভাবে গ্রিন মাসেল চাষে আধুনিক প্রযুক্তিসমূহ অনুসরণ করে রপ্তানিতে নতুন পণ্য যোগ করতে পারবে বাংলাদেশ। 2022 সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং IDF গ্রিন মাসেল উৎপাদন বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করে। এর আওতায় উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীকে গ্রিন মাসেল, ওয়েস্টার ও শৈবাল চাষের কলাকৌশল শেখানো হয়। একই সঙ্গে বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়, ফলে নতুন কর্মসংস্থান হয়েছে, বেড়েছে আয়। চাষিরা বলছেন, IDF থেকে প্রশিক্ষণ নিয়ে ড্রাম, বাঁশ, রশি ইত্যাদি দিয়ে ভেলা তৈরি করে গ্রিন মাসেল ও ওয়েস্টার চাষ এবং শৈবাল উৎপাদন করছেন। উৎপাদিত এসব পণ্য বিক্রি করে সচ্ছলতা এনেছেন 150+ পরিবার। প্রতি মৌসুমে 70,000-80,000 টাকার ওয়েস্টার ও গ্রিন মাসেল বিক্রি করছেন তারা। লাগাই, রশি লাগাই, জুলাই দিতে হয়, সারফিস গড়ি গড়ি, ফার্স্ট সাইজ গড়ি গড়ি, তো ওগুলা এমনি নেচারালি ধরে যাবে, ধরে গিয়ে আস্তে আস্তে বড় হবে, তখন এগুলো 7-8 মাসে এগুলো মানে বড় হবে। কক্সবাজার পারিজ মার্কেট, লামা, তারপর সুপুলন্ডি, রাখাইন উপজাতি, তাদের বিক্রি করা হয়। IDF বলছে, উপকূলীয় এলাকার নারী ও যুবকদের স্বাবলম্বী করে তুলতে সবুজ ঝিনুক, সি উইড, ওয়েস্টার চাষের ওপর প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি ও বাজার জাতের সহায়তা দেয়া হচ্ছে। গ্রিন মাসেল, ওয়েস্টার ও সিউড চাষটা করি, আর গ্রিন এখানে সিজনালি সিউডটা হয় আপনার 6 মাস, যখন শীতকাল সিজন থাকে, শীতকালের পরে আমরা যে গ্রিন মাসেল যেটা আছে আমরা 12 মাসে এটা উৎপাদন করা যায়, ওয়েস্টারও 12 মাসে উৎপাদন করা যায়। এখানে প্রায় আমার এখানে প্রায় 150 মানুষ এই যে টেকনোলজির তিনটার সাথে জড়িত। সাগরের নোনা জলকে ঘিরে সাদা বড় ঝিনুক, সবুজ ঝিনুক ও সামুদ্রিক শৈবাল চাষ সুনীল অর্থনীতিতে অবদান রাখবে বলেও মনে করছেন তারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণ শেষের আগেই দেবে গেছে 29 লাখ টাকার সেতু। সিমেন্টের স্ল্যাবের বদলে কাঠের পাটাতন ব্যবহারের অভিযোগও স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা অনিয়ম এবং LGD তদারকি না থাকারও অভিযোগ তাদের। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সুন্দরগঞ্জ উপজেলার বেলকাঘাটে তিস্তার শাখা নদীর দুপারের মানুষের যাতায়াতে নৌকাই ছিল একমাত্র ভরসা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে 28,95,000 টাকা ব্যয়ে সেতু নির্মাণ করছে LGED।
2022 সালে 200 মিটার দৈর্ঘ্য ও 5 ফুট প্রস্থের এই সেতু নির্মাণে কার্যাদেশ পায় সানা এন্টারপ্রাইজ। তবে কাজ শুরুর আগেই বরাদ্দের পুরো টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আরে মনে করলাম সরকারের বিরোধী দিলে আমাদের জন্য সুবিধা হবে, ভালো হবে, এখন যে ঘুরি আবার সেই কষ্টই ভোগ করতেছি আমরা। এটা সব লুটপাট করে খাইছে, সব লুটপাট। সবে মাত্র ব্রিজটা চালু হলো, চালু না হতেই ব্রিজ মাঝখানে ভেঙে গেল। পরে গত জানুয়ারিতে শুরু করে সেতুটির 90% নির্মাণ কাজ শেষ করেছে তারা। গত সোমবার হঠাৎ করে মাঝের 4টি পিলার দেবে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। 15 দিনের মধ্যে ব্রিজটা নষ্ট হয়ে গেল, সামান্য একটু পানি আসার কারণে ব্রিজটা 3-4টি পিলার ডাবি গেল। এখনো বীজ উদ্বোধন মাত্র করলো, সেখানে ডাবার কারণ কি? বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন। টেকনিক্যাল পার্সন দিয়ে আমরা একটা তদন্ত টিম গঠন করেছি 5 সদস্য। তদন্ত টিমের রিপোর্ট পাওয়া গেলে আমরা কি কারণে হয়েছে এবং এর সাথে কারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা বিধিমতো ব্যবস্থা নেব। নদীতে স্রোত বাড়লে পুরো সেতুটি ধসে পড়ার শঙ্কায় নিজস্ব উচ্চকে বাঁশ দিয়ে রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টিতে বাড়ছে নর্থ নদীর পানি, বেড়েছে দুর্ভোগ, খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, বিপাকে শিক্ষার্থীরা। বেলজিয়ামের আত্মঘাতী গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, স্লোভেনিয়াকে হারিয়ে শেষ 8-এ পর্তুগাল। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12:00 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।